আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে। আমি কখনো মমতাজ ম্যাডামকে নিয়ে ভিডিও তৈরি করতাম না যদি না উনি পার্লামেন্টে গিয়ে ইসলামিক স্কলারদের অ্যাগেনস্টে কথা না বলতেন। অনেকদিন আগে একটি ইংলিশ বইয়ের মধ্যে পড়েছিলাম, শুয়োরের বাচ্চার যখন প্রথম দাঁত উঠে তখন সেই শুয়োরের বাচ্চাটা প্রথম তার বাবাকে কামড়ায়। মমতাজ ম্যাডাম যদি জানতেন ওনার যোগ্যতা কতটুকু, তাহলে উনি কোন স্কলারদের নিয়ে জীবনেও কখনো সমালোচনা করতেন না। আমার এক ভাই এম রহমান মাসুম একবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল, মমতাজ ম্যাডাম কি ইংরেজিতে মেম্বার অফ পার্লামেন্ট, লেজিসলেটর, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস, এক্সপাঞ্জ এই শব্দগুলো না দেখে ইংরেজিতে লিখতে পারবেন? কেউ যদি ওনাকে এই প্রশ্নগুলো করেন, হয়তো উনি ওনার কিছু এমন গান শুনিয়ে দিবেন যারা ওনাকে এই প্রশ্ন করবেন ওদেরও মাথা খারাপ হয়ে যাবে, ওনারাই বরং এই শব্দগুলো ভুলে যাবেন। তাসিনেশন ভাইয়ের ভিডিওতে ওনার কিছু গান শুনেছি। আপনাদের কারো যদি প্যাটি ক্রিমি থাকে ওনার এই সমস্ত গান শুনবেন, ক্রিমির ওষুধ ছাড়াই আপনার প্যাটের ক্রিমি মরে যাবে। কোনো মা বোনদের মাথায় যদি উকুন হয় ওনাদের বিছানায় শুয়ে ওনাদের মাথার কাছে মমতাজের এই গানগুলো বাজাবেন, আমি শিওর মাথার কোনো উকুন মাথায় থাকবে না। তবে একটা রিকোয়েস্ট, কোনো প্রেগনেন্ট মা বোনদের ওনার গান শুনতে দেবেন না, তাহলে যেই শিশুটা জন্ম নেবে সে হয়তো মমতাজের মতো উল্টো পুল্টো কাজ করবে, ভাগ্য ভালো হলে মন্ত্রী এমপিও হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশে অসম্ভব বলে কোনো কথা নেই। আমি কোনোভাবেই মমতাজ ম্যাডামকে ছোট করার জন্য এই ভিডিও তৈরি করছি না, আসলে উনি যেখানে ছিলেন উনি চেষ্টা করছেন সেখানে ফিরে যাওয়ার, কিন্তু কেউ ওনাকে যেতে দিচ্ছে না। উনি যে এতটা জিনিয়াস তা আমি জানতাম না। 2013 উনি দশম শ্রেণীতে পড়তেন, কত ভালো ছাত্রী হলে উনি 2018 নবম শ্রেণীতে প্রমোশন পেয়েছেন, উনি তো ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে ফেলেছেন। কোনো পাগলকে যদি ওনার এই পড়াশোনার কাহিনীটা শোনান, 2013 টেন্থ গ্রেডে আবার 2018 নাইন্থ গ্রেডে, ওই পাগল হয়তো মারা যাবে না হয় ভালো হয়ে যাবে। ভাবতে পারেন এই ম্যাডাম এখন বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টে গান গেয়ে বিনোদন দিচ্ছেন সবাইকে। যে মহিলাটা বাংলাদেশের হিস্টোরিতে সবচেয়ে বেশি অশ্লীল গান গিয়েছেন সে কিনা সমালোচনা করেন ইসলামিক স্কলারদের বিরুদ্ধে, আমি অবাক হই কেন এই অশ্লীল সিঙ্গারটাকে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো না। বাংলাদেশের মানুষ কি কানে শুনে না, নাকি অশ্লীলতাকে পছন্দ করে? এই ধরনের সিঙ্গারের মুক্তি যদি আমি টয়লেটের কমোডের ছিদ্রের সাথে কম্পেয়ার করি তা ঠিক হবে না, কারণ টয়লেটের কমোডের ছিদ্রটাও মানুষের উপকার করছে। কেন দেশে মমতাজের গানগুলো নিষিদ্ধ হচ্ছে না? নাকি দেশ থেকে শয়তান তাড়ানোর জন্য এই ধরনের গান প্রয়োজন? এসব গান শুনলে ওই এলাকায় শয়তানও আসবে না লজ্জায়? আপনারা যদি এই গানগুলো শুনতে চান তাসিনেশনের ভিডিওটি দেখে গানগুলো শুনে আসতে পারেন, কারণ এই গানগুলো আমার চ্যানেলে প্রচারের অযোগ্য এবং উনি গানে যে শব্দগুলো উচ্চারণ করেছেন তা আমি কখনো মুখে নিতে পারবো না। এই শব্দগুলো হয়তো কোনো ভদ্র সমাজের লোকজনই মুখে নেয় না। এটা কি জরুরি ছিল বর্তমানের সরকারের জন্য ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট বানানোর? চিন্তা করেন উনি যদি ইন্টারন্যাশনাল কোনো সেমিনারে যায় কিভাবে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? মমতাজ ম্যাডাম আপনার ফিউচারে কি হবে তা ফিউচারই বলে দিবে, সম্মানী লোককে অসম্মান করলে কি হয় হয়তো দেখতে পাবেন শীঘ্রই। নাহিদ ভাই আপনি তো আজহারি হুজুরকে রোস্ট করেছিলেন, কখনো কি মমতাজের গান শুনেননি? মমতাজ কিভাবে বাংলাদেশের এমপি হয় কিছু বলবেন কি নাহিদ ভাই? নাকি উনি আপনার গোত্রের লোক? আজ যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতেন তাহলে হয়তো লজ্জায় উনি ওনার স্ত্রীর নাম পরিবর্তন করে ফেলতেন। বাংলাদেশে তো আরও অনেক শিল্পী আছেন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আসিফ আকবর,
এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ওনারা কি কম জনপ্রিয়? শুধু বাসে তৈল না মাখতে পারার কারণে ওনাদের কেউই এমপি না। সারা জীবন এই শিল্পীগুলো ভালো ভালো গান গেয়েও কখনো মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেনি। মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন আমাদের অশ্লীল গানের গুরু মমতাজ। আচ্ছা মমতাজ ম্যাডাম, আপনার আত্মীয় স্বজনরা কি আপনার গানগুলো শুনে না? ছি ছি ছি, এসব গান গাওয়ার পর কিভাবে আপনার মুখ দেখান আপনার পরিবারের সামনে? আমি এখন আতঙ্কে আছি আপনি কিনা ভবিষ্যতে মন্ত্রী হয়ে যান। অসহায় জনগণ, অসহায় দেশ, অসহায় দেশের সংস্কৃতি, অসহায় দেশের ভাষা, যে ভাষার সৈনিকরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন ওনারা বোধহয় মমতাজের গান শুনে শুনে চিন্তা করেন। এই জন্য কি ভাষা আন্দোলন করেছিলাম? ভাষাকে এমন কাজে ব্যবহার করার জন্য? মাই রিকোয়েস্ট টু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ প্লিজ ব্যান অল দ্য সংস অফ মমতাজ। অল হার সংস ইনক্লুড ভালগার লিরিক্স। ইট ক্যান ইম্প্যাক্ট দ্য ইয়াঙ্গার জেনারেশন মোর দ্যান ড্রাগস। প্লিজ প্লিজ প্রাইম মিনিস্টার, ব্যান অল হার মিউজিক and remove her as a member of parliament. This way, we can save the younger generation and society as a whole. Jodi amar ei video ta bhalo lage tahole please like, comment, share korben, amar channel ti subscribe korben ebong notification bell ti click korben. Bhalo thakben shobai, assalamu alaikum.